ওয়াশরুম থেকে গোসল শেষ করে বের হতেই দেখি নীলা আপু আমার রুমে, পরনে আমার শুধুমাত্র ছোট একটা ল্যাঙ্কেট, আর এই নীলা আপু নীললজ্জের মতো আমার দিকে তাকিয়ে আছে। কি করব বুঝতে পারলাম না, মান সম্মানের ব্যাপার, তাই সোজা দৌড়ে আবার ওয়াশরুমে ঢুকে গেলাম। কি বেহায়া মেয়ে, একটু লজ্জা নেই? কিন্তু এ আমার রুমে কি করছে? রুমে তো দূরের কথা, এর তো আমাদের বাসাতেও আসার কথা না। সে যে কারণেই আসুক না কেন, কিন্তু আমি এখান থেকে বের হব কি করে? কাপড় চোপড় তো সব আলমারিতে, কোন কুলক্ষণে যে কাপড় ছাড়া গোসল করতে গিয়েছিলাম। দরজাটা একটু ফাঁক করে দেখি নীলা আপু বিছানার উপর বসে বসে পা দোলাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। রুম থেকে বেরো হচ্ছে না, যার কারণে আমি ওয়াশরুম থেকে বেরোতে পারছি না। কতক্ষণ আর থাকা যায়, তাই জোর গলায় মাকে ডাক দিলাম। কয়েকবার ডাকার পরও কোনো সাড়া শব্দ নাই, তাই নীলা আপু বললেন, কি রে কাকে মাকে কেন ডাকছিস? কত বড় বেহায়া এ মেয়ে, সব বুঝেও এমন করছে। তাই বললাম, দরকার আছে মা। মা, আরে কাকিমাকে ডেকে লাভ নেই, উনি এখন ব্যস্ত আমার জন্য রান্না করছেন। তুই বরং আমাকে বল তোর কি লাগবে। লাগবে না, তুমি আমার রুম থেকে যাও, মানে যান, আপনি একটু পরে আসিয়েন। কেন কেন, আমি তোর রুমে থাকলে কি সমস্যা? হুম, কোনো সমস্যা নেই। আরে বাবা, আমি কাপড় পরব। তো কি হয়েছে, পর না, আমি কি তোকে আটকিয়ে রাখছি? কেমনটা লাগে বলুন তো, কিন্তু আমার সব কাপড় আলমারিতে আছে। হ্যাঁ তো কি হয়েছে, এসে নিয়ে যা। আমি এই অবস্থায় কি করে আসবো শুনি? আচ্ছা দাঁড়া, আমি বের করে দিচ্ছি। এই বলে আলমারির দিকে একটু এগিয়ে আবার দাঁড়িয়ে পড়ল আর একটা শয়তানি মার্কা হাসি দিয়ে বলল, এই অবস্থায় মানে কি রে, তুই কি লজ্জা পাচ্ছিস নাকি? তোকে তো আমি এইভাবে কতবার দেখেছি, তুই যখন গোসল করতে চাইতি না তখন কাকিমা তোকে জোর করে। এটুকু বলেই হা হা করে হাসতে লাগলো, আর হঠাৎ করেই আমার মাথা গরম হয়ে গেল আর বললাম, এই আপনি আমার রুম থেকে বেরোন তো, বেরোন বলছি। কথাটা বলে ওর মুখ থেকে হাসিটা নিমিষেই উধাও হয়ে গেল, তাই আর কিছু না বলে কাপড়গুলো বের করে দিয়ে নীরবেই রুম থেকে বের হয়ে গেল। হয়তো আমার এই কঠোরভাবে কথা বলাতে কষ্ট পেয়েছে। আমি নিশ্চিন্তে কাপড়গুলো পরে নিলাম, তখনই নাচ থেকে মায়ের ডাক এলো, তাই নিচে এলাম। এসে অবাক হলাম কারণ বাসাতে দাদু এসেছে। বাবা, দাদু ও নীলা আপু খাবার টেবিলে বসে আছে আর মা সবাইকে খাবার দিচ্ছেন, মাকে একটু খুশি খুশি দেখাচ্ছে। মা হেসে হেসে দাদুকে বলল, এই তো আপনার নাতি এসে পড়েছে। মাকে এমন খুশি আগে কখনো দেখিনি। মায়ের বিয়েটা ছিল লাভ ম্যারেজ, বাবা আসলে দাদুর বিরুদ্ধে গিয়েই মাকে বিয়ে করেছেন। দাদু চেয়েছিল বাবা যাতে তার ভাইয়ের মেয়েকে বিয়ে করে, কিন্তু তা হয়নি। সেই জন্য দাদু মাকে মেনে নেয়নি, মাকে বাড়ি থেকে বের করে দেয়, তাই বাবাও নিজের বাসা ছেড়ে দেয়। কিন্তু আমি যখন পৃথিবীতে আসি তখন দাদু বাড়িতে বেশি থাকতাম, কারণ বাবার ধারণা আমার কারণে হয়তো দাদু মাকে মেনে নেবে। কিন্তু আমি এত বড় হয়ে যাওয়ার পরেও দাদু মাকে বাড়িতে ফিরিয়ে নেয়নি। আমি একদিন দাদুকে বলেছিলাম মাকে বাসায় ফিরিয়ে আনতে, কিন্তু দাদু তা করেনি, উল্টো আমাকে রাগ দেখায়, তাই ওই বাড়ি ছেড়ে দিয়েছি। কিন্তু আজ দাদু স্বয়ং আমাদের বাসাতে কেন এলেন, তাই দাদুকে সালাম দিয়ে খাবার টেবিলে বসে পড়লাম আর দাদু আমাকে নানান প্রশ্ন করতে লাগলেন। আমি শুধু হাসি মুখে জবাব দিচ্ছিলাম, যদিও ওই দিনের পর দাদুকে আমার তেমন একটা পছন্দ হয় না। তারপর সবাই খাবার খেতে লাগলাম, দাদু খাবার খাচ্ছেন আর মায়ের রান্নার প্রশংসা করছেন। তাকিয়ে দেখি মায়ের চোখে জল, এটাই হয়তো খুশির অশ্রু। আচ্ছা মায়েরা এমন কেন, কষ্টেও কাঁদে আবার খুশিতেও কাঁদে। যাই হোক, খাবার খাচ্ছিলাম, হঠাৎ কিছু একটা আমার পায়ের মধ্যে সুড়সুড়ি দিচ্ছে। বিড়াল নয় তো আবার? আসলে আমি ছোটকাল থেকে বিড়াল অনেক ভয় পাই, যে কারণে টেবিল থেকে দাঁড়িয়ে পড়লাম, মাথা নামিয়ে টেবিলের নিচে দেখলাম, না কিছু নেই, ওটা আমার মনের ভুল হয়তো হবে। আমাকে এভাবে দাঁড়িয়ে পড়তে দেখে মা বলল, কি হলো? আমি কিছু না বলে মাথা চুলকিয়ে আবারও খেতে বসলাম। আবারও এই একই অবস্থা, সুড়সুড়ি, কিন্তু এবার বুঝতে পারলাম এটা একটা মানুষের পা। মাথা তুলে তাকাতেই বুঝতে পারলাম এটা নীলা আপুর কাজ। নীলা আপু আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছেন। আমি কিছু না বলে খাবারে মনোযোগ দিলাম, কিন্তু নীলা আপু আমাকে শান্তিতে খেতে দিচ্ছে না। মুখ বুঝে সব সহ্য করতেছি, কিন্তু সে এমন করছে কেন? ওর সাথে তো আমার এমন কোনো সম্পর্ক নেই, কিন্তু যেটা ছিল সেটা তো নিজেই নষ্ট করে দিয়েছে। এখন না আছে বন্ধুত্ব, না আছে, ও তো আমার কাজিন হয়, তাও আবার 3 বছরের বড় আপু। এখন আমি ওকে, মানে ওনাকে, বড় আপু বলেই মানি, যথেষ্ট সম্মান দেওয়ার চেষ্টা করি। যা বোঝার তা বুঝে গিয়েছি, অবশ্য দোষটা আমারই ছিল। যাক গে সব, আমি তাড়াতাড়ি খাবার শেষ করে যেই উঠে আসতে যাব, তখন মা আমাকে বলল, লাবি যা চটপট গিয়ে তোর ব্যাগটা গুছিয়ে নে। অবাক হবে বললাম, ব্যাগ গোছানো মানে আমি কি কোথাও যাচ্ছি নাকি? মা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। যখন আমি বলবো কথায়, তখনই নীলাপু বলে উঠল, আরে এখন থেকে তুমি কাকা কাকিমা আমাদের
নিজেদের বাড়িতে থাকবি। সেই জন্যই তো দাদু তোদের সবাইকে নিতে এলো। এখন থেকে আমরা সবাই একসাথে থাকব, ভালো হবে না বল? কথাটা শুনে আমার খুশি হওয়া উচিত ছিল, ছোটবেলা থেকে তো আমি এটাই চাইতাম। কিন্তু আমি খুশি হতে পারছি না, কারণ সেদিনের ওই ঘটনা আর নীলাপুর সাথে এই বিচ্ছিরি ঘটনার পর আমি নিজেই নিজেকে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি আর ওই বাড়িতে ও নীলাপুর সামনে আর কখনই যাব না। আসলে আমি নীলার থেকে দূরে থাকতে চাই, এখন কি করা উচিত তা বুঝতে পারছি না, তাই নিজের রুমে চুপচাপ চলে এলাম। এতদিন পর সবাই ওই বাসাতে যাব, সবাই কত খুশি, এখনো কি করে আমি যাব না, বলি আমাকে ছাড়া তো কেউ যাবে না, আমার ভাগ্যটাই খারাপ। কেন যে আমি সেদিন নীলাকে নিয়ে ওইসব ভাবতে গিয়েছিলাম কিছু বুঝতেছে না তো, চলুন বুঝিয়ে বলি। ছোটবেলা থেকে নীলা আপু আর আমি খুব ভালো বন্ধু ছিলাম, যদিও সে আমার থেকে 3 বছরের বড়। আমি যখন ওই বাড়িতে যেতাম নীলা আপুর সাথেই সবসময় থাকতাম। ছোটবেলা থেকেই নীলা আপুকে আমার ভালো লাগতো। যখন আমি কলেজে ভর্তি হই তখন আমি বুঝতে পারি নীলা আপুর প্রতি আমার ভালোবাসা ভালোবাসাই ছিল না, তার থেকে বেশি কিছু ছিল। আমি তাকে ভালোবাসতাম আর আমারও মনে হয়েছিল নীলাও আমাকে ভালোবাসে। এর অনেক কারণ ছিল, যেমন নীলা আপু আমাকে অনেক কেয়ার করত, আমি ঠিক সময় খাবার খেয়েছি কিনা, পড়তে বসেছি কিনা ইত্যাদি ইত্যাদি। আর সুযোগ পেলেই দুজনে ঘোরাঘুরি করতাম আর খাওয়া দাওয়া। ফোনে তো কথা হতো ঘন্টার পর ঘন্টা, কথা বলা শুরু করলেই তো শেষই হয় না। আমি যদিও নীলাকে তুমি করে বলতাম কিন্তু সে আমাকে তুই করেই বলতো, যার কারণে আমি দ্বিধায় ছিলাম যে সে আমাকে ভালোবাসে কি না। আমি আসলে পড়াশোনায় বরাবরই একটুখানি ইয়ে ছিলাম আর কি, আর পরীক্ষার খাতায় আশপাশ করে লিখেই পাশ করে যেতাম। তো সেই কারণে আমার ক্লাসমেট ঋতুকে পরীক্ষার আগে থেকেই তল্লাই কথা শুরু করেছিলাম, মানে প্রতিদিন ওকে এখানে ওখানে ঘুরতে নিয়ে যেতাম, ওর পছন্দের খাবার খাওয়াতাম ও শপিং করাতাম। আর শপিংয়ে গিয়ে হতো যত বিপত্তি, সেখানে নীলা আপু আমাদের একসাথে দেখে নেয় আর ঋতু বেচারিকে সবার সামনে থাপ্পড় দিয়েছিল। ঋতু গাল ডলতে ডলতে আমার দিকে তাকিয়েছিল, ও ভাবছিল আমি নীলাকে কিছু বলবো। নীলা আপু ছিল ঋতুর বড়, আর নীলার রাগী চোখ দেখে সে সেখান থেকে বিদায় নিয়েছিল। আমি শুধু অবাক দর্শকের মতো তাকিয়েছিলাম। তারপর নীলা আপু বলল, এই তোর পড়াশোনা? নীলা এর আগে কখনো আমার সাথে এত রাগী গলায় কথা বলেনি, তাই কথা খেয়েই হারিয়ে ফেলে বললাম, আসলে না, মানে ইয়ে হয়েছে, কি কি বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। তখনই নীলা বলে উঠল, তোকে কতবার ফোন করেছিলাম দেখেছিস, সকালে ফোন রিসিভ করে আমাকে কিছু না বলতে দিয়েই বললি তোর পরীক্ষা তাই তুই পড়ছিস, আর ফোন ধরলে না। আর তোর বাড়িতে গিয়েছিলাম, তুই সেখানেও ছিলি না, তাই একা একা শপিং করতে এলাম, আর এসেই দেখি তোর কি আদৌ মনে আছে আজকে কি? আমি তার কথা এতক্ষণ মন দিয়ে শুনছিলাম, তারপর বললাম, আজকে কি? সে আমার কথায় বিরক্ত হয়ে ওর ব্যাগ দিয়ে আমাকে মারতে লাগলো, তারপর তার হাতের ব্যাগগুলো আমাকে দিয়ে বলল, রাতে এগুলো পরে চলে আসিস। তারপর নীলাপু আর এক মুহূর্ত এখানে দাঁড়ালো না, আমি ওর সাথে সাথে সেখান থেকে বেরিয়ে গেলাম। অনেক কয়টা কল করেছি নীলাকে কিন্তু ধরেনি, বারবার কেটে দেয়। বুঝলাম মনে হয় অনেক রাগ করেছে। আসলে নীলার আজ বার্থডে, তাই গিফট কিনতে এখানে এসেছিলাম। ঋতুকে এমনি নিয়ে আসিনি, ভেবেছিলাম একসাথে দুই কাজ হয়ে যাবে, কিন্তু কি থেকে যে কি হয়ে গেল, বাড়িতে এসে নীলার দেওয়া শপিং ব্যাগটা খোলার পর কাপের সাথে একটা ভিউ কার্ড বেরিয়ে এলো। অবাক হয়ে কার্ডটা খুলতে একটা মেয়ে কণ্ঠ বলে উঠল, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই গাধা শুনছিস, আই লাভ ইউ বলছি কিন্তু। এটা শোনার পর কিছুক্ষণ টাস্কি খেয়ে বসে রইলাম। আই লাভ ইউ বলাটা আর মন কাড়া হাসিটা এখনো আমার কানে বাজতে লাগলো। আমার সাথে এমনটা হবে ভাবতে পারিনি, এই মেয়ে কণ্ঠটা নীলার, নীলা যে নিজে থেকে ভালোবাসি কথাটা বলবে ভাবতে পারিনি। আমি এখনো বিশ্বাস করতে পারছি না নীলা এই কথাগুলো আমাকে বলেছে। হঠাৎ ব্যাগে একটা চিটকুট দেখলাম, সেটা খুলে দেখতে পেলাম নীলার হ্যান্ডরাইটিং। সেখানে লেখা ছিল, আমি জানি না তুই এখন কি ভাবছিস, কিন্তু এটাই সত্যি। জানিস অনেক দিন ধরে ভাবছি আমার মনের কথাটা তোকে বলে দেই, তবে কেন জানি বলে উঠতে পারছিলাম না। আর আমি জানি তুইও আমাকে পছন্দ করিস, আমি ভেবেছিলাম তুই আমাকে বলবি, কিন্তু না তুই বলতে পারলি না এতদিনও, তাই বাধ্য হয়ে আমাকেই বলতে হলো। জানিস তোকে অনেক ভালোবাসি, অনেক কথা আছে তোর সাথে আমার, রাতে ছাদে চলে আসিস সাবধানে, কেউ যেন জানতে না পারে, আমি তোর জন্য অপেক্ষা করব। চিঠিটা পড়েই যেন আমার হার্টবিটটা বেড়ে গেল, সবকিছু যে এত সহজে হয়ে যাবে তা ভাবতেও পারিনি। হঠাৎ ফোনটা বেজে উঠল, ফোনটা হাতে নিয়ে দেখি এটা তো আমাদের ভার্সিটির বড় ভাই নীলয়, একদম ভদ্র একটা ছেলে, কিন্তু একে আমার একদমই পছন্দ না, কারণ এ হলো নীলার ক্লাসমেট, ফকিন্নি, সবসময় নীলার সাথে সাথেই ঘুরঘুর করে, নীলাও কিছু হলে খালি ওর কথাই টেনে আনবে। যাই হোক ফোনটা রিসিভ করলাম, হ্যালো আসসালামু আলাইকুম,
কেমন আছেন নিলয় ভাই? হুম, ভালোই। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। কিছু বলবেন ভাইয়া? হুম, ওই আসলে কি নীলা কখনো আমার সম্পর্কে কিছু বলেছে তোমাকে? মানে ঠিক বুঝলাম না ভাইয়া। তখনই মনে হলো কোনো নারীকণ্ঠ নিলয়কে ডাকতেছিল, তাই আর কিছু না বলে সে ফোনটা রেখে দিল। অতপর সন্ধ্যাবেলা তৈরি হয়ে সোজা নীলাদের বাড়ি এলাম। বাবা মা কেউ আসেনি। বাসাতে ঢুকে দুদু আঙ্কেল ও আন্টির সাথে দেখা হলো। মনে হয় তেমন কেন মানুষকে ইনভাইট করেনি, সেটা সবাই পরিচিত মানুষ আর নীলার বন্ধু বান্ধব ও তার মাঝে নীলা ছিল। আর এটাই হলো এই বাড়ির নিয়ম, খুব পরিচিত লোক ছাড়া কাউকে ডাকা হয় না। সবাইকে দেখতে পেলেও নীলাকে দেখতে পাচ্ছিলাম না। আন্টিকে জিজ্ঞেস করতেই বলল, ওর রুমে রেডি হচ্ছে। কথাটা বলেই আবার বলল, ওই তো নীলা এসে পড়েছে। আমার সাথে সাথে সবাই সিঁড়ির দিকে তাকালো। আমি তো শুধু অবাক হয়ে তাকিয়ে রয়েছি, কারণ নীলা আজ একটা আকাশি নীল শাড়ি পরেছে। আর আমি যতটুকু জানি শাড়ি পরা ওর পছন্দ করে না, কিন্তু ওকে খুব সুন্দর লাগতেছে শাড়িতে। নীলা নিচে এসে আমার দিকে তাকিয়ে অন্যদিকে চলে গেল। কারণ হলো আমি ওর বার্থডে ভুলে গিয়েছিলাম। তারপর আর কি কেক কাটা হলো। একটু পর দেখি নীলা পিছনের দিকে তাকিয়ে ছাদের দিকে যাচ্ছে। চিরকুটে তো আমাকে ছাদে যেতে বলেছিল, তখনই আমি ছাদের দিকে পা বাড়াতেই পিছন থেকে আন্টি ডেকে বলল, দাদুর নাকি ওষুধ শেষ হয়ে গেছে, তাই আমাকেই যেতে হবে। এত লোক থাকতেই আমাকেই বলতে হলো? এই কথা তো আর আন্টির মুখের উপর বলতে পারি না, তাই একটা হাসি দিয়ে ফার্মেসিতে গেলাম। ওষুধ এনে আন্টির হাতে দিয়ে আর এক মুহূর্ত দেরি না করে ছাদে গেলাম। আমার মনের ভিতর একটা উত্তেজনা কাজ করছে, আমার মনটা খুব অশান্ত হয়ে গেছে। ছাদের দরজার কাছে এসে একটা বড় নিঃশ্বাস ছেড়ে নিজেকে একটু শান্ত করে নিলাম। হাসি মুখে দরজাটা খুলেই ছাদে পা রাখতে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এটা আমি কি দেখছি? নীলা আর নীলয় দুজনে খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে, কিন্তু এখন ওই হারামি নীলাকে কিস করার চেষ্টা করছে। যদিও নীলা বাধা দিচ্ছে আর না করছে, আমি অবাক হচ্ছি নীলার এই কাজের জন্য। ওর এখন উচিত ছিল নীলয়কে থাপ্পড় মারা, কিন্তু নীলা তেমন কিছু করছে না। আমার মাথায় যেন আগুন ধরে গেল, তাই সামনে এগিয়ে গিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে নীলয়কে একটা লাথি মারলাম। লাথিকে সে টাল সামলাতে না পেরে নিচে পড়ে গেল। আমি আবারও ওকে আরও কয়েকটা লাথি মারলাম। এবার লাথিটা মুখ বরাবর গিয়ে পড়েছে, তাই ব্যথায় হারামজাদা চেঁচিয়ে উঠল। আমার তাতে কি, কলার ধরে উঠিয়ে মুখ বরাবর একটা ঘুষি মারলাম। যখনই আর একটা মারতে যাব, তখনই নীলা এসে পেছন থেকে বাধা দিল, বলল, লাবিব ছাড়, ওকে কি করছিস? ও ব্যথা পাচ্ছে, ওর কষ্ট হচ্ছে, ছাড় বলছি। এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন, পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।